আমাদের সেই চেয়ার কমিটির একটা মিটিং ছিল, সেই মিটিং এর মধ্যে অতর্কিতে পুলিশের উপস্থিতিতে আমাদের সন্ত্রাসীরা হামলা করে আমাদের অনেক কিছু করে জমা কয়েকদিন আগে দেখেছে নাটোরে একইভাবে তারা আক্রমণ করেছে, সেখানে কয়েকজন কাকে আহত করেছে, খুলনায় আমাদের সমাবেশে আক্রমণ করেছে, অথচ তারা কথা বলে যেখানে গণতন্ত্র এমন ভাবে গিয়েছে যেখানে চেয়ে বড় গণতন্ত্র আর কোথাও নেই। আমি একটা কথা শুধু আপনাদের বলতে চাই, আমরা কথা অনেক বলেছি, এখানে আসার আগেই বলছিলাম কি কথা বলবো, কথা তো অনেক বলছি, এখন আর কথা বলে কোনো কাজ হবে, এখন আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিবাদে শুধু সোচ্চার না প্রতিরোধ করে তুলতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে মান্দার সাহেব বলেছেন যে এদেরকে আর যত সময় দেবেন তারা আরো ক্ষতি করবে দেশে মানুষের জাতি, কারণ এরা এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করছে এখন, যে আমাদের গণতন্ত্রের সমস্ত আকাঙ্ক্ষার প্রতি তারা ধ্বংস করছে, মানুষের নিরাপত্তাকে ধ্বংস করছে, সংবিধানকে ধ্বংস করছে। তাই আসুন আজকে ইফতারের পূর্ব মুহূর্তে এই পবিত্র সময়ে আমরা সবাই অন্তত আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, যারা তাদের আমাদেরকে সেই শক্তি দেয়, সেই তৌফিক দেয় যেন আমরা জনগণকে সংগঠিত করে দেশের সকল মানুষকে সংগঠিত করে ঠিক একাত্তর সালে যে হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আজকে আবার দেশকে মুক্ত করবার জন্য গণতন্ত্রকে মুক্ত করবার জন্য আমাদের গণতন্ত্রের যিনি মাতা তিনি দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমাদের যে সমস্ত নেতারা বাইরে আছেন, আমার তারিক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দুবার গণ আন্দোলন করে তুলি এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করি। সত্যিকারটি একটা জনগণের সরকার, একটা কল্যাণমূলক সরকার আমরা প্রতিষ্ঠা করে নির্মাণ করি আমাদের সকলকে।